এস কে হক তিনি প্রশ্ন করেছেন যে এখতলাফ কি ইশতেহাদ কি এখতলাফ হচ্ছে কোনো কথা কাজ কিংবা আকিদার ক্ষেত্রে একদল আরেক দলের বিরোধিতা করা মতামত প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ একদল যদি এই বক্তব্য দেয় অন্য দল ভিন্ন বক্তব্য দেয় একদল যদি এই আঁকিদা পোষণ করে অন্য দল ভিন্ন আঁকিদা পোষণ করে একদল যদি এই কাজটা করে অন্য দল ভিন্ন কাজ করে এটা হলো এখতালাফ তাহলে দুই দলের দুরকম আমল দুই ব্যক্তির দুরকম কথা দুই ব্যক্তির দুরকম মত দুই ব্যক্তির দুরকম আঁকিদা বা দুই দলের দুই মাধবের দুরকম আঁকিদা এটা হলো এখতলাফ আর ইজতেহাদ কি ইজতেহাদ হচ্ছে শাবিক অর্থ হলো কোনো একটা কষ্টকর কাজের জন্য সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করা যে কোনো কাজ করার জন্য সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করাকে বলা হয় ইজতেহার যৌদন থেকে আর শরীয়তের পরিভাষা এর অনেকগুলো সংজ্ঞা আছে একটা সংজ্ঞা হল যেমন কোনো একটা এলমি বা অ্যাকাডেমিক কাজ করার জন্য বা শরীয়তের কোনো একটা হুকুম ইস্তেমবাদ করার জন্য এক্সট্রাক্ট করার জন্য বা হুকুম ইস্তেমবাদ করার জন্য তার যত জ্ঞানগত এলিমেন্ট আছে সে অসুল ফেকার হোক এলমুল হাদিদের হোক উলমুদ্দ তাফসিরের হোক সমস্ত এলিমেন্টগুলোকে কাজে লাগিয়ে একটা হুকুম বের করে নিয়ে আসা এটা হলো ইস্তেহাত তাহলে ইস্তেহাতকে অন্যভাবে আমরা রিসার্চও বলতে পারি গবেষণা গবেষণা সার্বিক সার্চ রিসার্চ করে তার জ্ঞানগত সকল দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি যে ফলাফলে উপনীত হন একটা ভালো ফলাফলে এবং ফলাফলে উপনীত হওয়ার জন্য যে কাজটা তিনি করেন এই কাজটাই হলো আসলে মূলত ইজতেহাত এখানে এখতলাফ আর ইজতেহাদের মধ্যে একটা ইয়ে আছে সম্পর্ক কিন্তু আছে যেমন আমরা জানি ইসলামের কিছু কিছু এরিয়া আছে যেখানে ইখতলাফ করা যায় না এখতেলাফ গ্রহণযোগ্য নয় যেমন তৌহিদ আল্লাহ তৌহিদ নিয়ে যদি কেউ বলে যে আল্লাহর যে একত্ববাদ এই ব্যাপারে ও আমাদের এখতলাফ আছে যে কেউ বলছেন তিনি একজন কেউ বলছেন তিনি দুজন এরকম এখতেলাফের কোনো সুযোগ আসলে নাই আল কোরআন আল্লাহর কিতাব কিনা না এই ব্যাপারে কোনো এখতলাফ নাই পাঁচ সালাত ফরজ না কি চার ওক্ত সালাত ফরজ এই ব্যাপারে কোনো একখতলাফ নাই পাঁচ সালাত সালাতই ফরজ রমাদানের সিয়াম ফরজ নাকি কি শাহওয়ালের সিয়াম ফরজ কোনো এখতালাফ নাই তাহলে আমরা দেখলাম যে ইসলামের একটা এরিয়া আছে যেখানে কোনো এখতালাফ নাই ইজতেহাদের সাথে তাহলে এখতলাফের সম্পর্কটা কি সম্পর্ক হচ্ছে যেখানে কোনো এখতলাফ নাই সেখানে কোনো ইজতেহাদও নাই অর্থাৎ সেখানে কোনো ইজতেহাদ করা যাবে না তাহলে যেমন রলুমুল গাইব এগুলো আমরা নস কোরআন হারিসের ভাষ্য থেকে আমাদেরকে জানতে হবে অতএব এগুলোকে গবেষণা করে আমি নিজের মন মতো করে কিছু বের করব সে সুযোগটা নাই সে সুযোগটা নাই নুসুস থেকে যা সাব্যস্ত হয় সেটা ক্লিয়ার সেটা আমাদেরকে মেনে নিতে হবে অবধারিতভাবে এবং সেখানে কোনো এখতলাফ করা যাবে না আর জন্যই এজন্যই ওলামাইকেরামের একটা সুন্দর কায়দা আছে লা লাজতেহাদা লা লাজতেহাদা মা আন্নাস অর্থাৎ যখন ক্লিয়ার কাট কোনো সেরা ভাষ্য পাওয়া যাবে কোরআনিক ভাষ্য অথবা হাদিসের ভাষ্য তখন আর কোনো ইজতেহাদ চলবে না তাহলে যেখানে এখতেলাফ চলবে না সেখানে ইজতেহাদ চলবে না তাহলে ইজতেহাদ এখতলাফের যে এরিয়াটা শরিয়ার কোথাও কোথাও আছে সেখানেই ইজতেহাত করা যাবে কারণ এখতলাফ হওয়ার কারণে আমাকে যেমন বিভিন্ন মতামত আমি পাচ্ছি এবং শরিয়া সেটা অ্যালাউ করছে তাহলে এই মতামতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিশুদ্ধ মত কোনটা সেটা বের করে আনার জন্য আমার ইজতেহাত লাগবে তাহলে যেখানে ইখতলাফ করা যায় শরিয়া অ্যালাউ করে সেখানে সেরিয়া ইজতেহাব করাটাও অ্যালাউ করে অর্থাৎ যেহেতু বিভিন্ন মতামতের সুযোগ আছে অতএব আমি আমার জ্ঞানগত দক্ষতাকে কাজে লাগিয়ে সার্বিক প্রচেষ্টা ব্যয় করে আমি দেখব যে এতগুলো মতামত এবং কথার মধ্যে কোন কথাটা শুদ্ধ এতগুলো মাধাবের মধ্যে কোন মাধাবটা শুদ্ধ তো এটাই হলো ইখতলাফ আর ইশতেহাদের মধ্যকার সম্পর্ক এবং আমার মনে হয় যে এই কথার মধ্য দিয়ে এ দুটোর সংজ্ঞাও আমাদের সামনে স্পষ্ট হয়েছে